ওয়েলকাম টু রাইহেন তানজিম আশা করি করোনার দিনগুলোতে আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো। কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা টেবিলের টেবিলের ভিতরে বাইরে কিভাবে লিখতে হয় বা টেক্সট রোটেট করতে হয় তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য বাস্তব জীবনে অফিসের জন্য খুবই উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো তো চলুন শুরু করা যাক ব্যাক আমরা প্রথমে এখান থেকে এই লেখাগুলো ডিলেট করে দিলাম তো লেখাগুলো ডিলেট করে দেওয়ার পর আমি একটা টেবিল এখানে ইনসার্ট করি ধরুন একটা টেবিল ইনসার্ট করলাম এই টেবিলের ভিতরে আমার কোনো কিছু এখানে লেখা দরকার আমি এখানে লিখতেছি রায়হান তানজিম এটা লিখলাম লেখার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম করার পরে দেখেন টেক্সট ডিরেকশন একটা অপশন আছে এটার উপরে আমি ক্লিক করলাম এখন আমি যদি এইভাবে দেই তাহলে লেখাটা দেখেন এইভাবে আসবে তো আমি যদি এখন ওকে করে দেই তাহলে এই যে রায়হান তানজিম দেখেন লেখাটা এরকম অ্যালাইন এইভাবে হয়ে গেছে আপনি চাইলে এটা যেহেতু আপনার ওখানে ধরতেছে না এটা একটু বড় করে দিলে এই যে এখন এখানে ধরবে এটা আপনি এখন এই দিকে টেনে দিলেন ঠিক আছে তো এইভাবে একটা পদ্ধতি আছে খুব সহজভাবে আপনি টেক্সট অ্যালাইনমেন্ট এইভাবে করতে পারবেন তো ধরুন আপনি এরকম টেবিলের ভিতরে করবেন না বাইরে কোথাও করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি ধরেন এই যে নিচে এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমরা এখন ইনসার্টে যাব যাওয়ার পরে টেক্সট বক্সে যাব যাওয়ার পরে এই যে সিম্পল টেক্সট বক্স এটার উপরে যাব যাওয়ার পরে এখানে আমার নাম লিখলাম রায়হান তানজিম লেখার পরে এইটা যদি আমি এখন সাপোজ এই লেখাটা আমার এই পাশে থাকবে আবার এই বর্ডারও থাকবে না সেক্ষেত্রে এটার উপরে আমি ডাবল ক্লিক করব করার পরে দেখেন এই যে শেপ আউটলাইন এখান থেকে যাব নো আউটলাইন এটার আউটলাইন চলে গেল এখন আমি এখান থেকে এটা একটু এই যে ধরে যদি বাকি নেই নিয়ে এটা যে ছোট করে দিলাম ইচ্ছা অনুযায়ী আপনি এবার এটা ধরে ধরে যেখানে ইচ্ছা এই যে যদি রেখে দেন তাহলে দেখেন এই যে লেখাটা এরকম হয়ে গেল তো এইভাবে আপনি 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 চাইলে এটা করতে পারবেন সেম ভাবে এরকম এরকম যদি এই টেবিলের ভিতরে লিখতে চান এখানে ইনসার্টে যাবেন যাওয়ার পরে এই যে টেক্সট বক্স যাবেন এখানে সিম্পল টেক্সট বক্স এখানে আপনি যদি লিখেন আস লিখলাম লেখার পরে দেখেন এখান থেকে একটা এই যে ফর্মেটের ভিতরে টেক্সট ডিরেকশন অপশন আছে আপনি এখান থেকে এই টেক্সট ডিরেকশন অপশন এখানে ক্লিক করে এভাবে দেখতে পারেন অথবা আপনি এখান থেকে যদি এই যে দেখেন এইভাবে দেন তাহলে এটা এভাবে হয়ে গেল আপনি টেক্সট ডিরেকশন থেকে এভাবে দেন লেখেন এরকম হয়ে গেল যদি আপনি এখান থেকে এইভাবে দেন এমন হয়ে গেল অথবা আপনি এটা চাইলে এখান থেকে ধরে এইভাবে আবার একটু ঘুরিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে শেপ আউটলাইনে গেলেন নো আউটলাইন দিয়ে দিলেন হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিরেকশন আপনি কিন্তু চাইলে লিখে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে টেক্সট ডিরেকশান চেঞ্জ করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বোনের সাথে শেয়ার করতে ভুলবেন না